গোবিন্দ যখন বলছে অশুভ আমার রাজা বেদা তুমি একা কেন এলে, রাজা রানী পরিচনা দিয়ে বলছি আরে ও পাঠাই আমি তো তোমার রাজাকে আনতে পারি না, এই জটিলের মন্দিরও যেতে পারি না, তাই তোমার কথা চিন্তা ভাবনা করে চন্দ্রাবলীর মন্দিরে গিয়েছিলাম, তুমি যদি আজ্ঞা দাও তাহলে চন্দ্রাবলীকে নিয়ে আসি। গোবিন্দ বলছে সুবলি আমার হয়তো জল পিপাসা, তুই আমাকে অনল মন্দির করার জন্য বলছিস, তাহলে তো শোন তোকে আমি বলেছিলাম যদি আমার রাজা রানীর দলে স্বর্ণ না পাই তোর এই স্বর্ণকে আমি আমার এই প্রাণ বিসর্জন করবো, তাই তবে বলছি আমি প্রাণ বিসর্জন করার আগে আমি তোকে দুটো কথা বলবো বিশ্বাস। আর রাজা রানীকে সামনে দাঁড়িয়ে গোবিন্দ তার সবই তর্পণ করে দিচ্ছে, তোমার কেঁদে কেঁদে রাধা কুণ্ডপতির কাছে গিয়ে গোবিন্দ বলছি ওরে যদি প্রাণ দাইরে শুভ
রাজা রানী ভক্তি টেনে নিয়েছে। বাবি তো বলছো না তো একই ওই আগে বলো বলো কোথায় সে সুবল আমার মরম সোনাদের আগে বলো বলো কোথায় সুবল আমার মরম এদিকে সুবল কিন্তু রঙ্গন করছে সত্য জটিলার মন্দিরে, তখন মনে মনে বয়ের পক্ষে যদি জটিলা কুটিলা চিনতে পায় যে সুবল রঙ্গন করছে রাধা হইয়া, কিন্তু সুবলেরও রক্ষা নেই। তখন সুবল করতে গিয়ে রঙ্গনশালায় বসে যুগমায়া পূর্ণমাসী ভগবতীকে স্মরণ করতে যাচ্ছি। রঙ্গন লাতে তখন জটিলা বলছি
আরে শোনাবো, যাবি সত্য, তবে সন্ধ্যার আগে কিন্তু আমার বোতামাকে নিয়ে ফিরে আসতে হবে। হ্যাঁ, যখন জটিল আদেশ দিয়েছে আদেশ দেওয়া মাত্রই কলসি কাকি করে নিয়ে সব সমীপন মিলিত হয়। সমীপেশ রাধারানীকে নিয়ে তাদের কর্মপতি দেব। যখনই করতে গিয়েছি তখন অষ্ট সঙ্গে মিলিত হয়। আর আমার রাধা গোবিন্দ যে যুগল রূপ মায়ের দর্শন করছি, ওরা মনের আনন্দে বলছে আমার আয়োজন।
অষ্টমীর উপবাস থাকায় আমাদের কোনো পাপ প্রসাদের আয়োজন হয় নাই, তাই আপনারা ভক্তবৃন্দ।